আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। সোনিকার মৃত্যু নিয়ে সিনেমা শঙ্কুদেবের, সোনিকা চৌহান মৃত্যু রহস্য নিয়ে তোল পার মিডিয়া, এই বিতর্কিত ইস্যু নিয়ে তার আগামী সিনেমা বানাতে চলেছেন কমরেড বাণী আলোড়ন ফেলে দেওয়া পরিচালক শঙ্কুদেব পণ্ডা। এই সিনেমাটি বানাতে তাকে সাহায্য করছে অতীতের ইনভেস্টিগেট জার্নালিস্টের সত্তা। সিনেমাটির নাম হতে পারে গতি। সোনিকা এবং বিক্রমের চরিত্রে অভিনয় করতে পারেন পূজারিণী ঘোষ এবং সাহেব ভট্টাচার্য। প্রসঙ্গত, রিয়েল লাইফে এই সাহেব ভট্টাচার্যই ছিলেন সোনিকার বয়ফ্রেন্ড। শঙ্কুদেব স্পষ্ট জানান, তিনি যে সত্যি কথা বলতে ভয় পান না, কমরেড বানিয়েই তার প্রমাণ দিয়েছেন। তাই তার এই নতুন সিনেমাতেও তিনি আসল সত্যিটাই তুলে ধরার চেষ্টা করবেন। তবে আইনের ছাত্র শঙ্কুদেব ভালোই জানেন এই ইস্যুটি বিচারাধীন, তাই সম্ভবত সিনেমাটিতে কোনো চরিত্রেরই আসল নাম ব্যবহার করবেন না এই তরুণ পরিচালক। টান টান এক নতুন থ্রিলার নিয়ে দর্শকদের সত্যের মুখোমুখি ফের একবার দাঁড় করাতে চান কমরেডের পরিচালক শঙ্কুদেব। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।